আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আপনি মুরগির ফার্মিং করবেন এই রমজানে ভাবছেন, কিন্তু কোন মুরগিটা ফার্মিং করবেন সেটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছেন। আজকে আলোচনা করব সেটাই যে আপনি মুরগিটা নিয়ে ফার্মিং করবেন ব্রয়লার নাকি সোনালি। আপনি যদি সোনালি মুরগি নিয়ে ফার্মিং করেন তাহলে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা, এবং যদি ব্রয়লার নিয়ে ফার্মিং করেন তাহলে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা, সেটা নিয়ে আজকের আলোচনা করব। চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমার মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে জানিয়ে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, আজকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে আজকে মার্চ মাসের 27 তারিখ। তো আজকে এই 27 তারিখে আগে বলি যে মুরগির বাচ্চার রেট কত আছে। আপনারা জানেন যে আজকে এই মার্চের 27 তারিখ আজকে আপনার ব্রয়লার মুরগির রেট আছে 60 টাকা থেকে 62 টাকা, এবং ব্রয়লার মুরগির বাচ্চার রেট আছে 60 থেকে 62 টাকা, এবং সোনালি মুরগির রেট আছে আপনার 24 থেকে 26 টাকা, সোনালি ক্লাসিক আছে 26 থেকে 28 টাকা, সোনালি হাইব্রিড আছে 40 থেকে 42 টাকা। তো দর্শক মণ্ডলী, হয়তো বা সোনালির আরও কিছু জাত আছে, আমি অত দূর গেলাম না। যদি সোনালির হাইব্রিড নিয়ে আপনি সাধারণত যারা সোনালির ফার্মিং করেন তারা সাধারণত সোনালি হাইব্রিডটাই বেশি পালন করে থাকেন। তো সোনালির হাইব্রিডের বাচ্চার রেট কিন্তু বর্তমানে 40 থেকে 42 টাকা। এই যে 40 থেকে 42 টাকা এবং 60 থেকে 62 টাকা ব্রয়লার রেট, এই রেটটা নিয়ে যে আপনি বাচ্চা ক্রয় করে যে মুরগি পালন করবেন, আপনাকে আগে ভাবতে হবে যে আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে এই ফার্মিংয়ে। আসলে যদি সর্বপ্রথমেই বলি যে আপনি যদি ব্রয়লারের ফার্মিং করেন, সাধারণত আমরা জানি যে ব্রয়লার ফার্মিংটা সবচেয়ে বেশি করি, কারণ হচ্ছে ব্রয়লার ফার্মিংটা সুবিধা হচ্ছে আপনি 30 থেকে 35 দিনের মধ্যে হারভেস্ট করতে পারছেন। তো দর্শক মণ্ডলী, 30 থেকে 35 দিনে হারভেস্ট করতে পারছেন সেটা হচ্ছে ব্রয়লার। এখন ব্রয়লারের বাচ্চার রেট আছে আজকে 60 থেকে 62 টাকা। এখন আপনাকে ভাবতে হবে যে 60 থেকে 62 টাকা যদি বাচ্চার রেট হয়ে থাকে তাহলে এই বাচ্চা পালন করতে আমার কতটুকু খরচ হবে, কারণ আপনারা জানেন যে বর্তমানে খাদ্যের যে লাগামহীন বাজার বেড়েই চলছে, সেই জায়গাতে বর্তমানে আপনার ব্রয়লার মুরগির পাইকারি রেট আছে 130 থেকে 35 টাকা। তো আপনাকে ভাবতে হবে, ভেবে চিনতে আপনাকে ফার্মিংটা করতে হবে, এবং আপনি জানেন যে বর্তমানে সোনালির বাজার আছে 170 থেকে 80 টাকা। এখন এই বাজারে এবং এখনও 1 মাস অবধি আপনাকে 5 দিন হয়তো আপনি পাবেন বা 4 দিন পাবেন যদি আপনি ঈদের আগে হারভেস্ট করতে চান, আর যদি আপনি সোনালি পালেন তাহলে তো কথাই নেই, তাহলে তো আপনি এই ঈদে হারভেস্ট করতে পারছেন না। তো দর্শক মণ্ডলী, আমরা প্রথমে ব্রয়লারের কথাটা যদি বলি, তো দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ব্রয়লার যদি হারভেস্ট করতে চান তাহলে আপনি একবার হারভেস্ট করতে পারবেন এই মাহে রমজানের পরে ঈদের আগে, এবং সেই মাহে রমজানের মধ্যে বা ঈদের আগে যদি আপনি ব্রয়লার হারভেস্ট করতে চান বা ব্রয়লার পালন করে হারভেস্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, 60 থেকে 62 টাকা দরে বাচ্চা ওঠাতে হবে। এখন 60 টাকা থেকে 62 টাকা দরে বাচ্চা উত্তোলন করে কতটুকু সম্ভাবনাময় রয়েছে, এবং সেই মুরগি লালন পালন করার পর আপনি যে হারভেস্ট করবেন তখন বাজারটা আসলে কী হবে, মানে যে 135 টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, এই দরে যদি মুরগি বিক্রি করতে হয় এবারে রমজানে বা 60 টাকা থেকে 62 টাকায় যদি বাচ্চা কিনে, তাহলে কিন্তু আসলে লাভ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম। তো দর্শক মণ্ডলী, আর একটা বিষয় হচ্ছে যে আপনি ব্রয়লার আসলে একটা জিনিস সুবিধা আছে যে আপনি 30 থেকে 35 দিনের মধ্যে হারভেস্ট করতে পারছেন, এই ক্ষেত্রে আবার সুবিধাজনক বিষয় যে 30 থেকে 35 দিনে হারভেস্ট করতে পারছেন, সেটা কম বেশি লাভ যেটাই হোক সেটা নিয়ে আপনি হারভেস্টটা উঠাতে পারছেন। তো এই হচ্ছে ব্রয়লারের বিষয়। আর যদি সোনালির বিষয় বলি তাহলে বলতে হবে যে সোনালির আপনার যেই 40 থেকে 42 টাকা সোনালির দর,
এখানে সোনালীর যে 40 থেকে 42 টাকা দর আছে এই বাচ্চার, এই দরটাও কিন্তু কম নয়। বর্তমান মুরগির বাজার 170 থেকে 80 টাকা হিসাবে, কিন্তু সোনালীর যেই বাজার এটাও কিন্তু বাচ্চার দাম কিন্তু কম নয়। তো সেই ক্ষেত্রে যদি সোনালী নিয়ে আলোচনা করি তাহলে বলতে হবে যে আপনাকে সোনালীর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সোনালী কিন্তু আপনি 35 এক মাস বা 1 মাস 35 দিন বা 60 দিনেও কিন্তু পারছেন না। আপনি সোনালী যদি পালন করতে চান তাহলে নির্ঘাত আপনাকে মিনিমাম 70 থেকে 80 দিন পালন করতে হবে, অথবা আপনি ঈদের হারভেস্ট কিন্তু পাচ্ছেন না কোনোভাবেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ঈদের আগে হারভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্রয়লারটাই পালন করতে হবে। তো ব্রয়লারটা যদি পালন করেন তাহলে হয়তো ঈদের আগে হারভেস্ট করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি সোনালী কোনোভাবেই ঈদের আগে হারভেস্ট করতে পারবেন না। এখন ঈদের পরে আপনি কি বাজার পাবেন সেটা নিয়ে যদি শঙ্কা থাকে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আপাতত যদি আপনি মুরগি ওঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ব্রয়লারটাই ওঠাতে হবে, কারণ সোনালীটা যদি ওঠাতে চান তাহলে সোনালী কিন্তু আপনাকে ঈদের পরে হারভেস্টে যেতে হবে। এবং ঈদের পরে বলতে আমরা জানি যে সোনালী হারভেস্ট করতে গেলে 60 দিন বা 70 দিনের কথা বলা হয়, কিন্তু দেখা যায় একটা সোনালী হারভেস্ট করতে গেলে সর্বোপরি প্রায় 3 মাস লেগে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমার মনে হয় যে ঈদের বাজার ধরতে চাইলে আপনাকে কোনোভাবে সোনালীর বাজার ধরা যাবে না বা সোনালী পালন করা যাবে না। সেক্ষেত্রে আমি বলবো যে যদিও সোনালী রোগব্যাধি বা সমস্যা একটু কম, তথাপিও আমি বলবো যে সোনালীর হয়তো হারভেস্ট করে আপনি জুত পাবেন না, কারণ হচ্ছে যে যেহেতু সোনালীর বিষয়টা রয়ে গেছে হচ্ছে আপনি ঈদের পরে যাচ্ছে এবং ঈদেরও 1 মাসেরও ঊর্ধ্বে আমাদের হাতে সময় আছে মাত্র 1 মাস। তো এই 1 মাসে সম্ভব অবশ্যই ব্রয়লার দিয়ে, কারণ ব্রয়লার ছাড়া আপনি সোনালী পালন করতে গেলে অবশ্যই কোনোভাবে পোষাতে পারবেন না। তো দর্শক মণ্ডলী, আমার মতে আপনি যদি এই ঈদের মধ্যে যদি মুরগির ফার্মিং করতে চান তাহলে আমি বলবো যে আপনি ব্রয়লার পালন করেন, যেহেতু 40-42 আর হচ্ছে 60 থেকে 62, 20 টাকা কম বেশি যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে হয়তো ব্রয়লারের বাজারটা যদি ভালো পেয়ে থাকেন তাহলে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যদিও খাদ্যের দাম লাগামহীন, সেক্ষেত্রে আপনি যদি এই গরমের সময়, আপনি জানেন যে গরমের সময় যদি একটু পরিচর্যা ভালো করে সমস্যা না বানিয়ে, মুরগির জন্য কোনো সমস্যা না হয় যদি একটু ভালো করে যত্ন করে, যদি একটু রাত জেগে হয়তো সেরে খাওয়ার পর মুরগিগুলোকে খাওয়ালেন তাহলে কিন্তু হয়তো সম্ভাবনা আছে যে যদি একটু ওজনটা ভালো আনতে পারেন তাহলেই মাত্র সম্ভাবনা আছে যে আপনি ঈদের আগে ব্রয়লার মুরগির ফার্মিংটা করতে পারেন, ব্রয়লার মুরগি হারভেস্ট করতে পারেন।